ফটিকছড়ি ভোজপুরে ভোজপুর ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি ও তৃতীয়বারের মতো গরিব অসহায়দের মাঝে বিনামূল্যে ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। ভোজপুর ফাউন্ডেশনের কর্ণধার হাকিম ইমরান মিল জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক বাংলাদেশ এহিয়া ও সুন্না ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সেলিম মাহমুদ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ভোজপুর থানার শাখার সভাপতি হাফেজ বেলাল উদ্দিন, কাতার প্রবাসী হাফেজ মাওলানা মীর ইমরান, মুফতি এমদাদ বিন জালাল, তারিকুল ইসলাম সহ সংগঠনের সকল সদস্যবৃন্দরা। ভোজপুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এই ভোজপুরের কৃতি সন্তান বাংলাদেশ তরিকত ফেডারেশনের ভোজপুর ইউনিয়ন শাখার সুযোগ্য সভাপতি জনাব হাফেজ বেলাল উদ্দিন সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ইয়াহিয়া সুন্না ফাউন্ডেশনের সুযোগ্য ভাইস চেয়ারম্যান হাফেজ সেলিম মাহমুদ। আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান কাজিরহাট এমদাদুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক হযরতুল্লাহ মাওলানা জুনায়েদ সাহেবের ছোট ভাই হাকিম ইমরান বিন জালাল। আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান মাওলানা জুনায়েদ সাহেবের তাও ছোট ভাই মাওলানা আমদার সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান জনাব খারি আব্দুল করিম সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আরও অন্যান্য ভোজপুর ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সহ উপস্থিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসলে আমি বলতে চাই আজকের এই করোনা ভাইরাস উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণের যে উদ্যোগ ভোজপুর ফাউন্ডেশন নিয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভোজপুর ফাউন্ডেশনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা কাজের জন্য সন্ধানে বের হতে পারতেছে না, কোনো কাজ কাম নাই, মধ্যবিত্ত থেকে শুরু করে গরিব হতদরিদ্র যারা আছেন, একবেলা খাচ্ছেন, তিন বেলা না খেয়ে থাকতেছেন। সুতরাং এই ভোজপুর ফাউন্ডেশনের যেভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করতেছে, সেই অনুযায়ী যদি ভোজপুরের অন্য অন্য এলাকায়ও এরকম বিতরণ শুরু করে, তাহলে আমাদের ভোজপুরের হতদরিদ্র মানুষ যারা আছেন তারা না খেয়ে থাকবেন। আমরা কিছুদিন আগে ভোজপুর মডেল ক্লাবের উদ্যোগে আমরা প্রায় 500 হতদরিদ্র মাঝে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। সেখানেও আমাদের মা আমাদেরকে সাহায্য করে গেছেন এই এলাকার সর্বস্তরের জনসাধারণ যারা বিত্তশালী আছেন। এই ভোজপুর ফাউন্ডেশন, ভোজপুর ক্লাব, ভোজপুর মডেল ক্লাব এবং অন্য অন্য যে যতটুকু ফাঁদতেছে সামর্থ্য অনুযায়ী দিতেছে। আমি আরও অনুরোধ করব এই এলাকার হতদরিদ্র মানুষ যারা না খেয়ে যেন না থাকে, আমি ভাত খেতে পারি নাই এই কথা যেন আমরা না শুনি। যত ভোজপুরের বৃত্তশালী যারা আছেন তাদের কাছে উদত্ত আমার আহ্বান, আপনারা সবাই এগিয়ে আসেন। সুতরাং যারা ভাত খেতে পারতেছে না তাদেরকে একটু আগায় ধরে রাখি আমরা আগামী দিনের, এরাও ভবিষ্যৎ, এরা না থাকলে কিন্তু আমাদের কোনো মূল্য নাই। সুতরাং আমাদের, আমি একটা কথা না বলে ভাবতেছি না, আমাদের সরকারি অনুদানের কিছু অনুদান মনে হয় ইউনিয়ন পরিষদে আসছিল। আমাদের পশ্চিম ভোজপুরের, টোটাল পশ্চিম ভোজপুরের জনগণ হতদরিদ্র পায় নাই, সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাকে আজ থেকে হয়তো দুই দিন তিন দিন আগে মাননীয় ফটিকছড়ি এমপি সাহেব আমাকে ফোন করেছেন, ওনার উদ্যোগে নাকি 200-300 পরিবারের জন্য এখানে এই অত খালকে বা আগামী ফসল এগুলা ফাটিয়ে দিবেন বলে বলছিল। এগুলো যদি ফাটায় আমাদের মাঝে আরও ভালো হবে, যে আমরা হতদরিদ্র এখনও সবগুলোকে পরিপূর্ণ করে দিতে পারিনি, এগুলোকে হয়তো সামান্য হলেও পূর্ণ করতে পারবো। আমি সবাইকে এরকম উদ্যোগ নেওয়ার জন্য উদার আহ্বান জানিয়ে, সবাইকে আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সলাতু আলা আহলিহা আম্মা বাদ। ভোজপুর
ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে দ্বিতীয়বারের মতো ত্রাণ বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম আলহামদুলিল্লাহ চলমান চলতেছে। এই ভোজপুর ফাউন্ডেশনের ফাউন্ডার জনাব হাকিম মোহাম্মদ ইমরান বিন জালাল, এই ফাউন্ডেশনকে প্রতিষ্ঠা করার একটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, সেটি হলো ভোজপুরের মানুষ এই করুণ পরিস্থিতিতে, করোনার করুণ পরিস্থিতিতে অনেকেই ঘরের মধ্যে আবদ্ধ রয়েছেন, তাদের জীবনের ছাকা ঘুরতেছে না, খামাইয়ের ছাকা ঘুরতেছে না। এই জন্য তিনি ব্যক্তিগতভাবে প্রথমে উদ্যোগ নিয়েছেন যে কিছু ত্রাণ গরিব দুঃখীদের মাঝে বিতরণ করবেন তার ব্যক্তিগত ফাউন্ড থেকে, তার ব্যক্তিগত অর্থ থেকে। কিন্তু সে আবার পরে চিন্তা করতেছে না, এই উদ্যোগকে আমি একটু প্রসার করব। এই প্রসার করার লক্ষ্যে ভোজপুরের ধনী ব্যক্তিদেরকে, বিত্তবানদেরকে তিনি এই কাজের মধ্যে অংশগ্রহণ করার জন্য সে একটি ভোজপুর ফাউন্ডেশন নামক একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠার মাধ্যমে ভোজপুরের বিত্তবানদেরকে সে কলের মাধ্যমে যোগাযোগ করে, বিভিন্নভাবে যোগাযোগ করে তাদেরকে এই কাজের মধ্যে অংশগ্রহণ করে জনপ্রতিনিধিদের, গরিব দুঃখী মানুষদেরকে এই সহায়তা করার জন্য তিনি এগিয়ে আসেন, এই ভোজপুর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এই ভোজপুর ফাউন্ডেশনের মাধ্যমে তিনি ভবিষ্যতে আরও উন্নয়নমূলক, সেবামূলক, জনসেবামূলক কাজ করে যাবেন। এই ভোজপুর ফাউন্ডেশনের উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য হল হতদরিদ্র মানুষদেরকে সর্বদা সবসময় যে কোনো করুণ পরিস্থিতিতে সহায়তা করে যাওয়া। এবং তার পাশাপাশি তিনি আরেকটি উদ্যোগ নিয়েছেন, সেটা হলো এই ভোজপুর ফাউন্ডেশনের ফাউন্ডার প্রতিষ্ঠাতা হাকিম জনাব ইমরান বিন জালাল সাহেব একটি ভোজপুর ইসলামিক টিভি চ্যানেল খোলার তিনি প্রতিজ্ঞা করেছেন, ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন করবেন। তিনি এই জন্যে বিশেষভাবে তিনি প্রস্তুতি নিতেছেন, এবং এই টিভিটা চালু করার উদ্দেশ্য হলো যে অনেক টিভি চ্যানেল রয়েছেন কিন্তু সেখানে ইসলামের এই বিশেষ ইসলামের মৌলিক বিষয়গুলি উঠে আসতেছে না, ইসলামিক বিষয়ে কোনো চেতনা সেখানে প্রচুরভাবে আসতেছে না। এই জন্য তিনি ইচ্ছা করেছেন একটি ইসলামিক টিভি চ্যানেল করবেন যেখানে ইসলামিক বিষয়গুলি তিনি সুন্দরভাবে উপস্থাপন করে মানুষদেরকে সঠিক ইসলামের দিক নির্দেশনা মানুষের কাছে পৌঁছিয়ে দেবেন, এবং সমাজের বাস্তব চিত্র তিনি এই টিভির মাধ্যমে তুলে ধরবেন। এই আশা তিনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে তৌফিকটুকু দান করেন, তার সমস্ত কার্যক্রমকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, এই জন্য সবাই দোয়া করবেন। এই ব্যক্ত করে আমি আপনাদের থেকে সংক্ষিপ্ত এই দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।